হেল্প করেন কোন ছবি পাই নাই কিন্তু দাদা শেষ দেখি কেমন দেখা যায়। আমাদের এই পর্ব শেষ হলো কেকের পর্ব। আসলে একদম অনেস্টলি বলতে গেলে আমি খুব মিনিমালিস্টিক জুয়েলারি পছন্দ করি নিজেও, বা আমাকে যদি কেউ ফলো করে থাকে তাহলে দেখবে আমি খুব বড় গ্রহ না বা ওরকম জিনিস আসলে পরা হয় না, বা কানের করলে হয়তো বা গলায় পড়ি না, গলার সাথে কানের পরা হয় তো ছোটো ছোটো জিনিস, ছোটো ছোটো জিনিসগুলো আমার বেশি ভালো লাগে। আর স্পেশালি যেগুলো খুব সুন্দর ছোটো একদম ইউনিক কারো কাজ করা থাকে সেই জিনিসগুলো আমার ভালো লাগে। আর ইয়ে ভালো ভালো লাগছে ভাইয়ের সাথে দিয়ে আজ কাজ হয়েছে আমার কাছে সবসময় মনে হয় স্টাইল স্টেটমেন্ট যদি নিজের কমফর্টের সাথে কিছু একটা মিলিয়ে যদি সেটা ক্যারি করা যায় সেটাই হচ্ছে গিয়ে বেস্ট। বিকজ আমি এমন কিছু করবো না বা এমন কিছু ক্যারি করবো না যেটা আমি নিয়ে যাচ্ছে না, কিংবা আমি একটা জায়গা দিয়ে আনকমফর্টেবল ফিল করছি, কিংবা ওই পরিবেশের সাথে খুব একটা মানাচ্ছে না। তো এই জিনিসগুলো এই কয়েকটা পয়েন্টগুলো যদি আসলে আমরা বুঝে নিজের ভালোভাবে এই যে সব আপনজনদের সাথে আজকে আজকে তো সেকেন্ড লাস্ট ডে, তো সবার সাথে দেখা হয়ে গেল, খুব সুন্দর একটা সময় কাটছে, একটা ওপেনিং এ আসছি, ভালো লাগছে, পছন্দ হলো, ভালো কেটেছে যেভাবে চেয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি সেরকমই। এখন প্রত্যেকটা মানুষের পরিকল্পনার সাথে তো একেবারে 100-100 মিলে যায় না, বাট আমরা যে সুস্থ আছি, বেঁচে আছি, ভালো কাজ করার সুযোগ পাচ্ছি, ইন্ডাস্ট্রিতে সবাই কাজ করছে, সবাই নিজের মতো করে এগিয়ে যাচ্ছে। 1 তারিখে আমার ব্যান্ডের জন্য একটা সুন্দর একটা কাজ করার চেষ্টা করেছি, আমি জানি না কতটুকু সুন্দর বা ভালো করতে পেরেছি, বাট চেষ্টা ছিল বিকি জায়দের নির্মাণে কাজটা করা। নাম তো হচ্ছে কাজ দিন রাত্রি, এটা 1 তারিখ
আজকানো তিনটায় দেখতো চ্যানেলে আসবে, আপনারা দেখবেন। বছরের প্রথম দিন আপনাদের জন্য একটা কাজ করলাম, আশা করছি বছরের শুরুটা ভালো হবে আপনাদের জন্য আমার জন্য। নতুন বছরে শুভেচ্ছা মানে অ্যাজ ইউজুয়াল সবাই বলে নিউ ইয়ার রেজলিউশন, বাট আমি আসলে এটা তো খুব একটা বিলিভ করি না। আমার মনে হয় আসলে সারা বছর নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করাটাই হচ্ছে গিয়ে মেন, নিজেকে মেনটেন করার চেষ্টাটা হচ্ছে গিয়ে মেন। তো সুস্থ থাকবেন সবাই, আবারও নাকি কিছু কিছু জায়গা গরম করে কাটছে, তো সাবধানে থাকার চেষ্টা করবেন। মাস্ক আমরা কিছুটা ছেড়ে দিয়েছি পরা, আমার মনে হয় এটা ক্যারি করলে ক্ষতি নাই, বরং এটা এক ধরনের প্রোটেকশন যেটা আমাদেরকে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে সেফ রাখবে, তো সেটা করতে পারে। আর কি আর হচ্ছে নিজের আপনজন সবাই ভালো আছে কিনা, নিজে ভালো থাকাটা সবার আগে জরুরি, আর নিজের পাশের লোকজনরা ভালো আছে কিনা খোঁজ খবর নেওয়াটা অনেক জরুরি। তো সবার খোঁজ খবর নেবেন, ভালো থাকার চেষ্টা করবেন সবাই। ওকে ওকে রাখি, কেকটা রাখি, তো আমাদের শেষ নিয়ে পারবো, রাখি রাখি।